আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যয় একটি স্বপ্ন দু সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বছরে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল অবকাঠামো নির্মাণ নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা ডিজিটাল উদ্ভাবন ডিজিটাল সেবা উদ্ভাবন এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার কিন্তু ইন্টারনেটের সহজলভ্যতার এই সময় এসে অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অপব্যবহার হয়ে থাকে সত্য মিথ্যা যাচাই ছাড়াই বিভিন্ন বিভ্রান্তিমূলক মিথ্যা খবর প্রচার করা হয় যার পরিণতি হয় ভয়াবহ সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল পালিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ 2019 আজ আমরা মেট্রো সেম টু দ্য পয়েন্টে এই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমার সাথে আজ উপস্থিত হয়েছেন তিনজন জন অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে প্রথমে আছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন আছেন সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক কান্তারা খান এবং আছেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রেজাউল করিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করতে চাই আশরাফুল আলম খোকন আপনাকে দিয়ে ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন ষোলো কোটি মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে এই বিষয়ে কি বলবেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে একটা বিষয় কি সেটা হচ্ছে ধরেন যখনই কোনো আবিষ্কার হয় নতুন তথ্য প্রযুক্তি কিংবা যে কোনো জিনিস আবিষ্কার হয় উদ্দেশ্য থাকে তো ইতিবাচক যে এটা একটা জাতির কিংবা একটা দেশের কিংবা বিশ্বের যে মান উন্নয়ন কিংবা ধরেন জীবনযাত্রা সহজ করবে উন্নতির দিকে যাবে আস্তে আস্তে বাট এরপরেও কিন্তু সব কিছুই যে পজিটিভ অর্থে ব্যবহৃত হয় তাও কিন্তু না এটা কেউ ইচ্ছে করে কেউ অজ্ঞতাবশত এটা নেগেটিভ ব্যবহার করে ইউজ করে এটা দ্বারা মানুষ ক্ষতি জাতি কিংবা গোষ্ঠী ক্ষতি হয় অনেক আমাদের ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন ডিজিটাল বাংলাদেশ দু আট সালে যখন এই নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে আসছিলেন যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ স্লোগানটা ছিল ডিজিটাল বাংলাদেশ তো সেটার কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে এই দেশে জনগণের জীবনযাত্রাকে সহজ করা মানুষের যেমন আপনি ধরেন একটা সময় আপনি ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতেন কিংবা ধরেন বিদ্যুৎ বিল দিতেন বিভিন্ন যে প্রাত্যহিক যে কাজকর্মগুলো যে দৈনিক কাজকর্মগুলো রয়েছে এখন কিন্তু আপনি মোবাইলে অ্যাড টিপে করতে বাড়ানো করতে পারেন মানে আপনি জীবনযাত্রাকে সহজ করে দিয়েছেন তো এই সহজলভ্যতার যখন আপনি কোনো সহজ হয়ে যাবে এবং অ্যাস্টাবলিশড হয়ে যাবে তখন দেখবেন আপনি সব কিছুই আপনার এখন আমরা কিন্তু বলতে পারি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কারণ হচ্ছে এখন কিন্তু ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া করতে যায় বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশের স্লোগানকে ধারণ করে আর বিশ্বের অনেক দেশ কিন্তু এই স্লোগানকে ধারণ করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি এগিয়ে এবং এটা সুফলও জাতি পাচ্ছে তো সুফলের এই যে আপনার যে সাবজেক্টটা চয়েস করা হয়েছে যে ইন্টারনেটের শেয়ারটা পরে এটা আসলে আমার মনে হয় যে এটা আরও কিছুদিন আগে থেকে করা দরকার ছিল কারণ এটার ভুক্তভোগী কিন্তু আমরা অলরেডি আমাদের দেশের জনগণ দেশের মানুষ বেশ কয়েকবার হয়েছে আমি একটা কথা সব সময় বলি যেমন ধরেন আমি যদি মরে যাই কিংবা একজন মানুষ যদি মরে যায় এই জাতির কিন্তু খুব একটা ক্ষতি হবে না কিন্তু একটা জাতি যদি কালচার নষ্ট হয়ে যায় সংস্কৃতি নষ্ট হয়ে যায় অভ্যাসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতি সারা জীবন বছরের পর বছর জেনারেশন বাই জেনারেশন সাফার করবে তো আপনার এই যে আমাদের যে তথ্য প্রযুক্তির অবাধ যে তথ্যের অবাধ প্রবাহ যেটা আমরা প্রযুক্তির অবাধ ব্যবহার করতে পারছি আমরা এটা সুফলটা নিচ্ছি এটার পাশাপাশি এটা আমাদের দেশেরই একটা গোষ্ঠী এটা ইচ্ছা করে হোক কিংবা ধরেন এটা উদ্দেশ্যমূলকভাবেই হোক এটা কিন্তু একটা অপব্যবহার করছে অপব্যবহার করছে কান্দরা খান আপনি এই বিষয়ে কি বলবেন যারা অপব্যবহার করছে তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যায় চ্যানেলাইকে ধন্যবাদ এত সময় উপযোগী একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করছি তবে যেহেতু ডিসেম্বর মাস তাই বিজয়ের শুভেচ্ছা সকলকে যারা দেখছেন সেটের ওপারে সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা স্বাধীনতা এনে দেওয়া হয়েছিল নিজের জীবনটাকে একটা এগিয়ে নেওয়ার একটা লক্ষ্যে সেই লক্ষ্য থেকেই বঙ্গবন্ধুর কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে এর মাধ্যমে উনি আমাদের হাতে যে শক্তিটা তুলে দিয়েছেন এই শক্তিটা এই পাওয়ারটা আমাদেরকে বুঝতে হবে আমি আমার জায়গা থেকে বলবো তরুণ প্রজন্মকে বুঝতে হবে হাতের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে যেমন সারা পৃথিবীর খবর তোমাদের হাতে তেমন তোমাদের খবর কিন্তু সারা পৃথিবীর হাতে তোমরা যখন কোনো একটা বিষয়কে শেয়ার করতে চাও বা কোন একটা বিষয়কে জানাতে চাও পৃথিবীকে তখন বুঝতে হবে কোন বিষয়গুলো জানানো যায় কোন বিষয়গুলো জানানো যায় না কিন্তু এই বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী তাদের তো এই সেক্টরে কোনো প্রশিক্ষণ নেই বা তাদের জ্ঞানটা খুবই কম এই জ্ঞানের জায়গা থেকেই কিন্তু কাজ করছে আমরা করছে সরকার চেষ্টা করছে তবে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের বোঝার একটা ক্ষমতা আছে সেই জায়গাটাতে কাজে লাগাতে হবে আপনি দেখবেন যারা এই তথ্যগুলো শেয়ার করে বা নজর দিই তাহলে ফেসবুকে যারা শেয়ার করে তারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই অলমোস্ট ফেসবুকে থাকে এবং তারা কিন্তু বুঝে বুঝে তার সবচেয়ে সুন্দর ছবিটাই ফেসবুকে শেয়ার করে খারাপ ছবিটা কিন্তু না তো ওইটুক যখন বোঝার ক্ষমতা আছে যে কোনটা সুন্দর কোনটা ভালো তাহলে যখন নিউজটা শেয়ার করছে তখন এই জায়গাটাতে আরেকটু দায়িত্ববোধের দায়িত্ববোধের পরিচয় দেওয়াটা দরকার আপনি যে কথাটা বলেছেন সেটা সত্যি যে সকলের জ্ঞান নাই যেখানে জ্ঞান নাই সেখান থেকেই কাজ শুরু এবং এই জন্যই বোধহয় এই বছরের ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে সত্য মিথ্যা যাচাই করে তব ইন্টারনেটে শেয়ার পরে কারণ আমরা বুঝতে পারছি দ্যাট যতটুকু আমরা এক্সপেক্ট করছিলাম বা যতটুকু আমরা ভেবেছিলাম যে তরুণ প্রজন্মই বলেন বা যারা শেয়ার করছেন তারা বুঝতে পারবেন আমরা এখন বুঝতে পারছি যে সেটা হচ্ছে না এবং যার কারণে গত এক দেড় বছরে আমরা বেশ কিছু ভয়ানক পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি এবং ওই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে যেয়েও আমি বলবো যে যারা শেয়ার করছেন তারা নিজেরাও কিন্তু ওই সমস্যাগুলো সমাধান মানে মুখোমুখি হচ্ছেন শুধু যে আমরা হচ্ছে আমরা কিন্তু কেউ আলাদা না ষোলো কোটি মানুষই বলেন আর সতেরো কোটি মানুষই বলেন আমরা একদিকে বাংলাদেশের সুফলটা ভোগ করছি তেমন এর কুফল কিন্তু আমরা সবাই মিলিতভাবে ভোগ করছি আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি আপনারা দেখবেন যে গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে শেষের দিকে যে গুজবগুলো প্রচার হচ্ছিল নরসভা বলেন বা অন্য যে ধানমন্ডি তিনের যে ঘটনাগুলো প্রচার করা হচ্ছিল পরবর্তীতে বের প্রত্যেকটা তথ্যই মিথ্যা ছিল এবং এর মাধ্যমে আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম বলেন খুব উৎসাহিত হয়ে হ্যাশট্যাগ সিএনএন হ্যাশট্যাগ আল জাজিরা দিচ্ছিল আমি যখনই আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলি বা মানুষের সঙ্গে কথা বলি তখন একটা জিনিস বলি যে তোমরা যখন এদেরকে হ্যাশট্যাগ দিয়ে এই খবরগুলো বহির্বিশ্বে পাঠাচ্ছ তখন একটা জিনিস চিন্তা করো তোমরাই যখন আবার এই দেশগুলোতে পড়তে যাবে এবং ভিজার জন্য করবা। তখন সেই ভিসা অফিসার বা সেই কিন্তু করবে যে আচ্ছা এই ছেলে মেয়েরা দুদিন আগে রাস্তায় এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল আমি কি যে এই এখন আমার দেশে যে পড়াশোনা করুক ওই যে বাচ্চাটা বা যে ছেলেটা ওই জিনিসটাকে শেয়ার করছে সে কিন্তু এই কথাটা চিন্তা করছে না যে তার ভবিষ্যৎ পরিণতিটা কি হবে যারা চিন্তা করছে না মোহাম্মদ রেজাউল করিম তাদের বিরুদ্ধে আইনে কি বিধিনিষেধ রয়েছে বা কি ধরনের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ আমি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটা একটা সুযোগ হলো হলো যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ যখন ঘোষিত হয়েছে তারপরে কিন্তু একটা সময় একটা টেকনোলজি শুরু করার পরে এক নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু ওটায় বিধিনিষেধগুলো দেওয়ার প্রয়োজন হয় সেই সেদিক দিয়ে কিন্তু খুব ঠিকভাবেই আছে যে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে গত বছর এবং অ্যাক্টের আন্ডারে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি হয়েছে তো আমি যে কথাটা বলেছেন ফেক নিউজ বা এই ধরনের আমি একটু একটু বৃহত্তর পরিসরে বলি যে শুধু এটাই না তথ্য পাচার করা এই তথ্যের সাথে আমাদের সম্পদের ব্যাপার জড়িত আছে ব্যাংকিং সেক্টর আছে তারপরে আমাদের সরকারি তথ্য আছে এগুলো পাচার হলে রাষ্ট্রীয় ক্ষতি হবে এই সবগুলোকেই সামগ্রিকভাবে নিয়েই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে এবং সেটার আন্ডারেই ডিজিটাল সিকিউরিটি এজেন্সি করা হয়েছে এবং এই এজেন্সি যে যত ধরনের ডিজিটাল যে অ্যাটাক ডিজিটাল অপরাধ সবগুলো কিন্তু মোকাবেলা করে সিকিউরিটিটা দেবে এখন কথা হল শাস্তির কি ধরনের এখানে সব আপনারা যে আলোচনা করেছেন যে সম্মানহানি মানহানি রাষ্ট্রীয় ক্ষতি আমাদের ব্যাংকিং সেক্টরের সব ধরনের বিষয়গুলোই এই অপরাধের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং শাস্তির বেদানের এবং খুব বড় ধরনের শাস্তির ব্যবস্থা আছে এখন কথা হলো যে এই একটা আইন করার পরে আইনটা প্রয়োগের জন্য প্রয়োগের জন্য যে জিনিসগুলো দরকার সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হিউম্যান স্কিল হিউম্যান রিসোর্স দেন বিধিনিষেধগুলো দরকার তো টেকনোলজি তো আসেই টেকনোলজি দিয়েই আমাদের ফেস করতে হবে তারপরে আইনগত ব্যাপারটা তো এখানে এই সবগুলো জিনিসই কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি এজেন্সি হবে এখানে টেকনোলজি দিয়েও ফেস করা হবে পাশাপাশি এখানে আইনের শাস্তি দিয়ে এরপরে আরেকটা যেটা আছে সবচেয়ে বড়ো যেটা সেটা হলো যে আইন বলি আমি বলি কাজ করবে না না যদি সাংবাদিক আপনি এক সময় ছিলেন তো সাংবাদিকদের কি ভূমিকা হতে পারে এই ফেক নিউজ গুলো প্রতিরোধের বিষয়টা হচ্ছে কি আপনার এখানে দুইটা বিষয় আছে কিন্তু একটা হচ্ছে ধরেন কেউ না বুঝে শেয়ার করে আর কেউ উদ্দেশ্যমূলক প্রচার করে বিশ্বাসের যে বিষয়টা যে ভাই যেটা বলেছে যে আপনি আইন দিয়ে যারা ধরেন করছে বললো কিন্তু যারা শেয়ার করেছে অনেক না বুঝে করেছে ইনফ্লুয়েসড হয়ে করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু বিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে যেমন ভূমিকাটা কিরকম আপনার যদি একটা এক্সাম্পল দিই যে ভোলার ঘটনা সাম্প্রতিক যে ঘটনা হ্যাঁ মিডিয়া কিন্তু চমৎকার একটা ভূমিকা প্লে করেছে রোল প্লে করেছে যে কারণ মিডিয়া কি করেছে যে সেই জায়গাটাতে যখন চারজন মারা গিয়েছে একটা তথ্য প্রচার হয়েছে অপপ্রচার হয়েছে তারপর এটা আবার ফেসবুকে লাইভ হয়েছে মিডিয়া কিন্তু ঝাঁপিয়ে পড়ে নাই কিন্তু আপনি যদি দেখেন এর আগের ঘটনাগুলোতে কিন্তু মিডিয়া অনেক ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করেছে মিডিয়াও কিন্তু যত দিন যাচ্ছে এই জায়গা থেকে শিখছে যে এই যে তথ্য এই ইন্টারনেট শেয়ার যেটা যে ভুল তথ্য একটু যাচাই বাছাই করে প্রচার করা উচিত আপনাকে একটা এক্সাম্পল দিই আমরা যদি বলেন একটু জাতিগতভাবে আমরা একটু অস্থির টাইপের মানুষ আমরা হচ্ছে এই যে যাচাই বাছাই যেতে চাই না একটা এক্সাম্পল যদি দিই যে পুলিশের একজন আপনার কর্মকর্তা ছিলেন চিটা গ্যাংয়ের যান ওয়াইফ গুলি বিদ্ধ হয়ে মারা গেল আক্তার সরি এইরকম নামটা হ্যাঁ বাবুল আক্তার তো যখন ওর ওয়াইফটা মারা গেল পুরো সোশ্যাল মিডিয়া দেখবেন ওর চিৎকার কান্নাকাটি দেখে একদম সব যে বাবুল আক্তার হয়ে যাচ্ছে বাবুল আক্তারের ফ্যান হয়ে যাচ্ছে যে মানুষ ওয়াইফকে কি কীভাবে ভালোবাসে কি পছন্দ করে একটা কান্না মানে এইরকম একটা পুরা জাতি ও বাবুল আক্তারের পক্ষে চলে গেল দুই দিন পরে পত্রিকায় ছোট্ট একটা পত্রিকায় বাংলা নিউজ মেবি একটা নিউজ আসলো যে একটা লাইনে আসলো নিউজের মধ্যে যে মেবি খুনের সাথে সে নিজে জড়িত পুরো জাতি আবার গালিগালা শুরু করলো ওকে মানে যারা ধরেন তার পক্ষে ছিল দুই দিন আগে আর আবার সবাই তারা গালিগালাজ শুরু করলো তা আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে আপনি গালি তার পক্ষেও যাওয়া দরকার নেই গালিগালাজও করা দরকার নেই আপনি দু দুটো দিন ওয়েট করেন মানে ফ্যাক্টটা কি সত্যটা কি সেটা একটু যাচাই বাছাই করতে হবে আর যে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো আস বর্তমানে আসে ফেক নিউজ হিসাবে মানে পাবলিকের আমাদের জনসাধারণ যারা রয়েছে একটু ধৈর্য ধরা উচিত এই জায়গাটাতে যে যদি এটা রিয়েল নিউজই হবে বাংলাদেশে এতগুলো মিডিয়া মানে প্রতিস্থায় মিনিটে মিনিটে তথ্য দিচ্ছে আপডেট তথ্য দিচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাথে অনলাইন মিডিয়া মেন স্ট্রিমের তো ওরাই নিউজটা পাচ্ছে না একটা হয়তো অন্য কোনো নাম একটা ফেক নাম কিংবা ধরেন একটা অপরিচিত নাম সেই থেকে কিছু বিশাল বিশাল নিউজ দিয়ে দিচ্ছে এবং পাবলিক সেটা উপরে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আবার ধরেন এখন একটা সংবাদ মানে গ্রামেগঞ্জে হয়ে গেছে যে ফেসবুকে সংবাদ এসছে তো ফেসবুক তো কোনো সংবাদ মাধ্যম না কানেকটিভিটি ফেসবুক হচ্ছে কানেক্টিভিটির জন্য এই যে গ্রামের মানুষ কান্তারখান আপনার কাছে গ্রামের মানুষ ফেসবুকটাকে একটা সংবাদ মাধ্যম হিসেবে ধরে নিয়েছে এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তো সেখান থেকে নিউজ ছড়িয়ে হত্যা হচ্ছে লুটপাট হচ্ছে তো আসলে জনগণকে এই ব্যাপারে এডুকেট করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা এই বারোই ডিসেম্বর অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বেশ কত দু তিন মাস ধরেই আমরা একসঙ্গে কাজ করছি আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে এবং এই প্রোগ্রামটাই আমরা একটা তৈরি করার চেষ্টা করছি যে আগামী বছরটাতে আমরা সারা বছর ধরে তৃণমূল পর্যায়ে কিভাবে সাংবাদিকদের কমিউনিটিকে ধর্মীয় লিডার যারা আছে তাদেরকে কিভাবে আরেকটু এডুকেট করতে পারবো এবং ইভেন উইথ দ্যাট স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে যেহেতু আজকাল বাচ্চারা ফেসবুকে আছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোও আছে এদেরকে আরেকটু বেশি জ্ঞান দেওয়া আরেকটু বেশি বুঝানো

পরেটাল ডিজিটালে মিডিয়া কিন্তু কারণ মানুষ এখনো দেশের মানুষ কিন্তু আপনার যে কোনো দেশের জনগণ মিডিয়াকে বিশ্বাস করে উনি একটা দায়িত্বে আছেন উনি সরকারি দায়িত্বে আছেন উনি আছেন আমি আছি আমরা বললে কিন্তু বিশ্বাস বিশ্বাস না বলবে যে সরকারি লোক সরকারের পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আর যখন মিডিয়া বলবে

তার পরিবর্তে নশবার কি পানিশমেন্ট হয়েছে ভবিষ্যতে আরো এই ধরনের ছোটখাটো বিভিন্ন ধরনের নিউজ আছে যেগুলো আমরা মাঝে মাঝে যেমন কয়েকদিন আগে লকডাউন আমরা চিনি দেখে আমরা ওটা জানতে পারছি বা মিডিয়াতে ওর খবরটা আসছে কিন্তু এরকম তো হাজার হাজার যারা শেয়ার করছে যখন সাধারণ মানুষ অনেক না সাধারণ মানুষ যখন একজন করবে হ্যাঁ সাধারণ মানুষ যখন একজন একটা করবে পাবলিক কিন্তু বিশ্বাস করবে না বাট যখন পাবলিয়া বুশরা করবে যারা দায়িত্ববান তাদেরকে আরো বেশি রেসপন্সিবল হতে হবে যেমন ধর ন যে কাজটা করেছে আমি ধরেন ন আমরা বেশি আসছি আমি সরি ফর দ্যাট বিষয়টা হচ্ছে আপনার যে এই যে মুভমেন্টটা বাচ্চাদের মুভমেন্ট এটা একটা যৌক্তিক মুভমেন্ট ছিল পরিবহন মুভমেন্ট যৌক্তিক মুভমেন্ট ছিল এই মুভমেন্টের পক্ষে কিন্তু সবাই ছিল সরকার সরকারি দল বিরুদ্ধে সবাই ছিল তো সবাই মুভমেন্টের পক্ষে ছিল সুন্দর একটা মুভমেন্ট ছিল শান্তিপূর্ণ একটা মুভমেন্ট ছিল কারণ এই মুভমেন্টের ক্ষতিকর দিক কোনটা হয়েছে দেখেন আপনি দেখেন যে যখন ফেক নিউজ কিংবা গুজব ছড়ানো শুরু হলো তারপরে কিন্তু সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো এরপর যেই মাটা তার বাচ্চাটাকে রাস্তায় দিয়ে গেছে মুভমেন্ট করার জন্য খাবার নিয়ে এসছে সেই মাটা কিন্তু তার ছেলেটাকে আবার বাসায় উঠিয়ে নিয়ে গেছে এখন ধরেন যে শেষ পর্যায়ে এসে কালচারটা নষ্ট হয়ে গেছে এটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখন এরপরে যদি ধরেন কোনো ঘটনা ঘটে এরকম যে মুভমেন্টের প্রয়োজন হয় ওই মা কিন্তু তার বাচ্চাকে আর রাস্তায় পাঠাবে না তো এর ফলে কি হয়েছে যে আমার যে রাইট মুভমেন্ট করার অধিকার আদায় করার যে রাইট আমি সেটা কিন্তু নিজেকে গুটিয়ে নিয়ে চলে আসছি

তো এখানে আমি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কথা বলছি আমরা যেভাবে চিন্তা করেছি এটা সেটা কিন্তু একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের অন্যান্য উন্নত দেশগুলোতে যাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি তারা বলে যেটা সেটা সেই এজেন্সি যে যে স্ট্যান্ডার্ডের সেইভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো আমরা এবং এটা এটা কিন্তু একটা কাউন্সিল আছে ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল সেটা হেডেড বাই মাননীয় প্রধানমন্ত্রী তো এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী তো এই মুহূর্তে আমরা বলছি যে আমরা কিন্তু করতে যাচ্ছি জিনিসগুলো যে এটা ইনফ্রাস্ট্রাকচার হবে এটা হিউম্যান রিসোর্স হবে তারপরে আমরা এটা ওই আপনার জনগণের যেন সচেতনতা বৃদ্ধি হয় এটা কিন্তু এই কাজে নেমে গেছি অলরেডি আমরা এটুয়ের সাথে জয়েন্টলি একটা ট্রেনিং অনলাইন ট্রেনিং শুরু করেছি যেটা আমরা প্রথমে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবাই বাধ্যতামূলকভাবে শেখানো হয় এটাই এভাবে যাচ্ছি এটাকে প্রচার করার জন্য এটা এটা এই ট্রেনিংটা করলে মিনিমাম আমাদের ডিভাইসগুলো কম্পিউটার ব্যবহার ইন্টারনেট ব্যবহার ইভেন মোবাইল ব্যবহার এগুলো ব্যবহার কীভাবে করতে হবে সাবধানতা কিভাবে অবলম্বন করতে হবে সেই জন্যগুলো জানা যায় আমি একটু বলি দেখেন সমাজে খারাপ মানুষ সব সময় আছে। তো খারাপ মানুষের চিন্তাভাবনা খারাপ থাকে কিন্তু যদি অ্যানালগ মানে ধরেন আপনাকে আমার পছন্দ না আপনাকে আমি একটা কথা বললাম খারাপ কথা বললাম কিন্তু ওটা কিন্তু আমি অনেক লজ্জা থাকবে আমার যে আরেকজন শুনবে বা সামনাসামনি বললাম চক্ষু লজ্জার জন্যও অনেক বলা যায় না কিন্তু সে যখন ঘরের মধ্যে সুযোগ পেয়ে যাচ্ছে যে যে সে ইচ্ছা মতো যা ইচ্ছা বলতে পারে তখন কিন্তু এই মাত্রাটা বেড়ে যায় কয়েকশো গুণ যে তার অপরাধের যে প্রবণতা এই ডিজিটাল আমি বলছি তারা কিন্তু এটাকে ব্যবহার করে তারা এরকম তো অনেক গোষ্ঠী আছে না যারা নিজেদের ফায়দা হাসিলের জন্য এখন আমাদের দুই হাজার আমাদের ডিজিটাল ঘোষণা দুই হাজার আটে আমাদের কতজন

বিবিসি বাংলার যে অনলাইনটা এটা কিন্তু ফেমাস বিবিসি বাংলা একটা যে বাইরের তো বড় বড় সাংবাদিকরা এখানে কাজ করেন তো আমাদের হচ্ছে কি নেইম ফেম পাওয়ার একটা টেন্ডেন্সি আছে যে সেলিব্রিটি হওয়ার কিংবা একটা অ্যাটেনশন গ্রো করার তো অনলাইনগুলো একটা অসুস্থ কম্পিটিশনে আছে বাংলাদেশের যেমন বাংলাদেশের বাইরেরও যে অনলাইন মিডিয়াগুলো যে কার রিচ কে কত বাড়াতে পারে তো ওরা কিছু টুইস্টেড হেডলাইন করে

কালাম কা হয়ে গেল যে বাংলাদেশ তরল গ্যাস রপ্তানি করতেছে দেখেন আপনি এরপরে মসজিদের রায়টা ইন্ডিয়াতে হলো তারা একটা হেডলাইন করলো হেডলাইনটা এরকম করলো যে আপনি যদি পড়েন হেডলাইনটা যে ওই যখন বাবুরি মসজিদ ভাঙা হয়েছিল ওই সময়টাতে ওই সময়টাতে ঢাকা সরে কি হয়েছিল বাট ওইটা ওইটাকে নিয়ে ওরা এমন একটা হেডলাইন করলো যে কেউ পড়লে বুঝবে এখন এটা হচ্ছে বাংলাদেশে যিনি করেন শেষ দেশ যিনি করেন এই দেশটা আমরা যারা যারা রুলিং পার্টি এই দেশটা তাদেরও যারা জনগণ আছেন যারা মিডিয়া আছেন সবার হচ্ছে এই দেশটা আমাদের সবারই কিন্তু দেশের স্বার্থটা আগে জনগণের স্বার্থটাকে সেই ক্ষেত্রে

এটার জন্য সচেতনতা যে কথা বললাম এটা তো অবশ্যই লাগবে এবং আইনের এর প্রয়োগ দরকার যেটাই আমি বলেছি ডিজিটাল সিকিউরিটি এজেন্সি হয়ে গেছে আইসিটি অ্যাক্ট আছে হ্যাঁ অতএব এটার জন্য মানে সব হয়ে গেছে মিডিয়াকে রিকোয়েস্ট করব এই সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়ার বিশাল এক ভূমিকা আছে আর এটা শুধুমাত্র যে ট্রেনিং বা দিয়ে হবে না এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার সাথে সকলকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আগে আমরা নিজেরা সচেতন হব এবং আমরা সচেতন হলে পুরো বাংলাদেশ সচেতন হবে এবং সেই আশা রেখে আমরা আপনাদেরকে বলতে চাই যে মেট্রোসেন টু দা পয়েন্ট আমরা শেষ করব তবে আপনারা সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনারা ইন্টারনেটে শেয়ার করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য